সম্প্রদায়কে ধন্যবাদ যিনি আমাদেরকে অত্যন্ত কষ্ট করে অনুষ্ঠান করছেন, প্লাস আমাদেরকে আমাকে সুযোগ দিচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কোন হাদিস শোনাবো ইনশাআল্লাহ। আপনারা শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে। রেডি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু আরা আওয়ারির মক্কা গানায়মা বেদের হামাইন, আমার আমি নবুয়তের আগে ছোট ছিলাম, বালক ছিলাম, যুব বয়সেও পবিত্র মক্কা ভূমিতে দুই টাকা বদলায় মক্কাবাসীদের ছাগল দুম্বা উঁট এগুলো আমি ছড়াতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদলা দিয়েছেন, গায়ে কেটেছেন। তার চাকরির যে জিনিসটা আমরা দেখতে পেলাম, এটা সহিহ আল বুখারীর হাদিস, এই তিনি দুম্বা ছড়াইছেন খাদ্য উৎপাদনের, জাতির কল্যাণে তিনি কাজ করেছেন। এই হাদিসটা আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে। দুই নম্বরে আপনারা খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম 10 বছর সোহেব আলাইহিস সালামের কাজ করেছেন, এটা তো আপনারা জানেন। জাস্ট একটু স্মরণ করাই দিচ্ছি আর কি, সবাই তো জানেন এই হাদিসটা। কোরআনে কারিমে বলেছেন সামানি এজাজ, আর তারপরে এরপরে ওয়াইন তাম্মা আশারা মামিনকা, 8 বছর বদলা দিয়েছেন। তো বদলা দিয়ে কি কাজ করেছেন? ছাগল দুম্বা এগুলা উৎপাদন করেছেন। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও কি করেছেন, এই ভেড়া দুম্বা আল ছিল। প্রায় সকল পয়গাম্বর খাদ্য উৎপাদনে এই ভূমিকা রেখেছেন। দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সহ সকল প্রাণীর খাদ্যের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই ছোট্ট স্টোরিটা আমাদেরকে মেসেজ দিচ্ছে, এই যে আমরা ডাইনিং এ আজকে খাবো, এতগুলো জাতির শ্রেষ্ঠ সন্তান আপনারা আলহামদুলিল্লাহ প্রত্যেকে নিজস্ব প্রতিষ্ঠানগুলো আলোকিত করছেন, আমাদেরকে গভর্নমেন্ট শত শত কোটি টাকা দিয়ে প্রশিক্ষণ দিচ্ছে। একটা টার্গেট আছে, সেই টার্গেট হচ্ছে আমরা যাতে নিজেকে প্রাণবন্ত করি, নিজেরা যাতে কিছু উৎপাদন করি, প্লাস আমাদের ছাত্রদেরকে অনুপ্রাণিত করি। খাদ্যে যদি আমরা স্বয়ং সম্পূর্ণ না হই, তাহলে আমাদের জাতি বিলীন হয়ে যাবে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধটাই আমাদের রিজিকে কিন্তু আসলে সংকট সমগ্র বিশ্বে। তো তাহলে এই হাদিসের আলোকে একটা মেসেজ আপনাদেরকে দেওয়া যায়। গতকাল বর্ষা নেমেছে আলহামদুলিল্লাহ, যদি বৃষ্টি আরও হয় আপনাদের পাশে যে সমস্ত নদ নদী মুক্ত জলাশয় খাল বিল হ্রদ চিল আছে, আপনারা অন্তত সৎকায় জারিয়ার নিয়তে পিতামাতা তারপরে দেশের কল্যাণে সকল মানুষের কল্যাণে 1 কেজি মৎস্য পোনা বড় জোর 200 টাকা বা 220 টাকা যদি আপনারা ছাত্রদেরকে নিয়ে যদি ছেড়ে দিয়ে ফেসবুকে ছেড়ে দেন, তাহলে বাংলাদেশ সরকারের যে মৎস্য পোনা অবমুক্তকরণের প্লাস খাদ্য সংকট দূরীকরণ প্লাস আমিষ ঘাটতি দূরীকরণে দারুণ একটা ভূমিকা আপনারা রাখতে পারেন। এই জিনিসটা আমি করি, এই জন্য আপনাদেরকে বললাম আমার স্যারের সবিনয়ে। তো মৎস্য পোনা নিয়ে ছোট্ট একটা ছড়া বলি সুরে সুরে, কেমন? আপনারা আমাকে